স্বাগত বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পায় ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ রাজধানী শহরে ড্রোন হামলায় ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া এরপর জানিয়ে দেব ইরান দখলের হুমকি তালেবানের এদিকে পাকিস্তানে ক্ষতি ভারতের জানিয়ে দেব ভয়ঙ্কর হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল উদ্বোধন করতে যাচ্ছে ইরান এবং জানিয়ে দেব পশ্চিম তীরে সেনা প্রহারায় ফের ইসরায়েলি বসতি স্থাপন শুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজধানী শহরে ড্রোন হামলায় ইউক্রেনকে দায়ী করল রাশিয়া রাশিয়ার রাজধানী শহর মস্কোয় ড্রোন হামলা হয়েছে শহরের মেয়র জানিয়েছে ড্রোন হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহত হয়নি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে সন্ত্রাসী আক্রমণ বলে উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মস্কোর উদ্দেশ্য আটটি ড্রোন উৎক্ষেপণ করা হয় এগুলো ধ্বংস করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে তিনটি ড্রোন ইলেকট্রনিক ওয়ার ফায়ার দিয়ে ধ্বংস করা হয়েছে এগুলো নিয়ন্ত্রণ হারায় এবং লক্ষ্যবস্তুত হয় আর অন্য পাঁচটি ড্রোন পান্থশীর এস সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করে ভূপাতিত করা হয় হামলা নিয়ে কে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি সোমবার রাত্রিকালীন এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি বলেন রুশ সেনাদের ওপর পাল্টা হামলার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তবে ঠিক কখন সেই সময় তা উল্লেখ করেনি তিনি সূত্র সিএনএন ও বিবিসি ইরান দখলের হুমকি তালেবানের নদীর পানি বণ্টন নিয়ে বিরোধের জের ধরে তেহরান ও কাবুলের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান শাসনকারী এক তালেবান কমান্ডার ইরান দখল করার হুমকি দিয়েছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বা ছবিতে দেখা যায় আফগানিস্তানের তালেবান বাহিনী ও ইরানি সীমান্ত বাহিনী একটি সীমান্ত চৌকির কাছে একে অপরের দিকে গুলি বর্ষণ করছে এতে এক তালেবান অফিসার নিহত এবং দুই ইরানি সীমান্তরক্ষী নিহত হয় আরো খবর পাওয়া গেছে তালেবান যোদ্ধারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় অবশ্য একটি ভিডিওতে তাদেরকে ইরানি পতাকা সংবলিত একটি দুর্গের দিকে যেতে দেখা যায় এই ভিডিওটি সত্যতা যাচাই করা যায়নি একটি ভিডিওতে সিনিয়র তালেবান কমান্ডার আব্দুল হামিদ আল খোরাসানি নাসের বদিরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে দেখা যায় তারা আমেরিকার বিরুদ্ধে বিশ বছর ধরে যেভাবে যুদ্ধ করছে ইরানের বিপ্লবী রক্ষীদের বিরুদ্ধে তার চেয়ে বেশি আবেগ দিয়ে লড়াই করবে বাদ্রি আরো বলেন তালেবান নেতারা সবুজ সংকেত দেওয়া মাত্র ইরান দখল করবে বলছে তালেবান এই বিদ্বেষমূলক বক্তব্য সত্ত্বেও তালেবান কর্মকর্তারা বেশ নরম সুরেই কথা বলেছেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ হাফিজ জি আহমেদ বলেন আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান সহ প্রতিবেশীদের মধ্যকার সমস্যার সুরহা করতে পারি তিনি বলেন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ইসলামী আমিরাত আফগানিস্তান কখনো উত্তেজনা বাড়াতে চায় না হেলমন্দ নদীর পানি নিয়ে ইরান ও আফগানিস্তানের মধ্যে বিরোধ চলছে নদীটি আফগানিস্তান থেকে ইরানে গেছে তালেবানের ক্ষমতা দখলের সামান্য আগে মার্কিন সমর্থন পোস্ট আফগানিস্তান সরকার দুই হাজার একুশ সালের মার্চে কামাল খান ডেমটি চালু করে এরপর থেকে ইরান অনেক কম পানি পাচ্ছে তালেবান ও নতুন অন্তর্বর্তী সরকার গত বছর নিশ্চয়তা দিয়েছিল যে তারা আলোচনার মাধ্যমে সমস্যাটি শুরু করতে চায় তবে এখন পর্যন্ত কোন সুর হয়নি সূত্র মিডিল ইস্ট মনিটর পাকিস্তানে মিসাইল ছুড়ে ২৪ কোটি টাকা ক্ষতি ভারতের গত বছরের মার্চ মাসে ভুলবশত পাকিস্তানের দিকে ফায়ারিং হয়ে যায় ভারতের শক্তিশালী মিসাইল ব্রহ্মসের ঘটনার পরই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কেও বেশ খানিকটা প্রভাব পড়ে এই ভুলবশত মিসাইল ছোড়ার ফলে ভারতের চব্বিশ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছে সরকার গত বছরের মার্চ মাসের সেই ঘটনার জেরে ভারতীয় নৌসেনার তিন অফিসারকে কর্তব্য গাফিলতির জন্য বরখাস্ত করা হয় এই তিন নৌসেনা অফিসারের মধ্যে রয়েছেন একজন উইং কমান্ডার উইং কমান্ডার অভিনব শর্মা তার চাকরি থেকে এই বরখাস্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন মামলা যায় দিল্লি হাইকোর্টে দিল্লি হাইকোর্টকে কেন্দ্রীয় সরকার জানায় ওই সেনা অফিসারদের বরখাস্ত করা নিয়ে কোর্ট মার্শাল অপ্রয়োজনীয় ছিল এছাড়াও কোর্টকে কেন্দ্র করে জানিয়েছে এই ভুলবশত ব্রহ্মস পাকিস্তানে ছোড়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে ধরে ফাটল ভারতের ২৪ কোটি টাকা নষ্ট হয়েছে এছাড়াও জাতীয় নিরাপত্তার দিকে থেকে বিষয়টি অতি সংবেদনশীল বলে জানানো হয়েছে তেইশ বছর পর বিমান বাহিনীর কোন অফিসারকে কর্তব্য গাফিলতির জন্য বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এ কথাও কোর্টকে জানানো হয়েছে কেন্দ্র এই বরখাস্তের মতো কড়া সিদ্ধান্ত কেন নিয়েছে তা জানতে চেয়েছিল কোর্ট সেই প্রশ্নের উত্তরে আসে এই বার্তা উল্লেখ্য ভারতের বক্তব্য মতে গত বছরের নয় মর্সে ভুলবশত বিস্ফোরণ বিহীন ব্রহ্মস মিসাইলটি পাকিস্তানের দিকে চলে যায় ভারতের মাটি থেকে পাকিস্তানের মিয়া চান্নু তারপরে কথা স্বীকার করে নয়াদিল্লি ভারত জানিয়েছিল ভুলবশত ঘটা ওই ঘটনায় ভারত সরকার উদ্বিগ্ন এ কারণ জানতে দ্রুত তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে তবে স্বস্তির বিষয় এটাই যে ঘটনায় কেউ আহত হননি সূত্র হিন্দুস্তান টাইমস ভয়ঙ্কর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উদ্বোধন করতে যাচ্ছে ইরান খুব শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ভয়ঙ্কর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উদ্বোধন করতে যাচ্ছে ইরান এর মধ্যে এই সংক্রান্ত ঘোষণা দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সোমবার তেহরানে এই ঘোষণা দেন তিনি বলেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অচিরেই এটির মোড়ক উন্মোচন করা হবে জেনারেল আমির আলী হাজিজাদে বলেন মিসাইলটি যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনতে সক্ষম এই মিসাইল নির্মাণকে তিনি তার দেশের নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেন হাজি যাদেশ বলেন অতি উচ্চ গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলার পাশাপাশি এর বাইরে দিয়েও চলার সক্ষমতা রাখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডল দিয়ে সাধারণত শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে চল চলতে পারে ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয় না এর আগে জেনারেল হাজি জাদে গত বছর নভেম্বরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের খবর দিয়েছিলেন তিনি বলেছিলেন ক্ষেপণাস্ত্রটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এছাড়াও ইরান গত মঙ্গলবার মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় খেররাম সহ শ্রেণীর ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে খাইবার এবং এটি পনেরো হাজার কেজি ওয়ার হেড বহন করে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ মুখ্য বস্তুতে আঘাত সক্ষম সূত্র ইউরো এশিয়ান পশ্চিম তীরে সেনা প্রহারায় ফের ইসরায়েলি বসতি স্থাপন শুরু ইসরায়েলের সম্রা অধিকৃত পশ্চিম তীরে একটি ফ্ল্যাশ পয়েন্ট ফাড়িতে পুনরায় বসতি স্থাপন শুরু করেছে এপির সাংবাদিকরা বলেছেন ওই স্থানে একটি ভবন নির্মাণ করা হচ্ছে যেটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের এই সাইটে ট্রাক খনন সরঞ্জাম ও আর্থ রোলার ব্যবহার করে এক বহনযোগ্য ভবন তৈরির কাজ চলছে হোমেশ নামের এই সাইটে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রায় ২০ জন লোককে ইসরাইলীয় সৈন্যদের পাহারা দিতে দেখতে পান এফপি সাংবাদিকরা ইসরাইল প্রায় দুই দশক আগে সেখান থেকে স্থাপনা সরিয়ে নিয়েছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সরকারে জায়গাটি পুনর্গঠনের কোনো পরিকল্পনা নেই বলে প্রতিশ্রুতি দেওয়ার কয়েক সপ্তাহ পর এটি সেখানকার সর্বশেষ পরিস্থিতি গত মার্চ মাসে নেতানিয়াহু কার্যালয়ে জানিয়েছিল সরকারের এই এলাকায় নতুন সম্প্রদায় প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই গুপ্তচর ভিত্তির জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক কর্মকাণ্ডে নজরদারি করার জন্য সামরিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া আগামী জুনে এটি উৎক্ষেপণ করা হবে মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ একজন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত্ত করে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে এর আগে গতকাল সোমবার জাপান জানায় চলতি সপ্তাহের মধ্যে পিয়ং একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে বলে তারা জানতে পেরেছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান রি উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায় মিলিটারি রিকোনায়েন্স স্যাটেলাইট নাম্বার ওয়ান জুনে উৎক্ষেপণ করা হবে এর আগে গত তেরোই এপ্রিল তার উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী নতুন একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া দেশটির সরকার জানায় এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র নাম হাওয়াস এইটিন সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হাওয়াসং এইটিন তুলনামূলক দ্রুত উৎক্ষেপণ করা যায় এই ক্ষেপণাস্ত্র সক্ষ শনাক্ত ও প্রতিহত করা কঠিন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তখন বলেছিলেন মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওয়াং হাওয়াসাং সহ আঠারোই এর সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোয় ভয় ও উদ্বেগ বাড়াবে